আসসালামু আলাইকুম মিয়ান মম চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করেছি, সারাদিনে টুকটাক যা কিছু করা হয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি, তো ভাবলাম বিকাল থেকে একটু ভিডিও করে ফেলি। সেহরিশের বাবা যেহেতু রাতের বেলা রুটি খায়, এ কারণে আমি যেদিন রুটি বানাই একটু বেশি পরিমাণে বানিয়ে তারপরে এটা ডিপ ফ্রিজে রেখে দেই। রুটি যা বানানো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, এজন্য ভাবলাম আজকে আবার একটু বেশি করে বানিয়ে রেখে দেই, তাহলে বেশ কিছুদিন চলে যাবে। এজন্য রান্না শুরু করার আগে প্রথমে আমি আটাটা সিদ্ধ করে রেখে দিলাম ঢেকে, এতে করে আটাটা ঠান্ডা হয়ে যাবে, পরে আমি রুটিটা করে নিব। আর আজকে যা রান্না করব সেগুলো আমি বের করে ভিজিয়ে রেখেছি। আজকে একটু মাছ রান্না করব সবজি দিয়ে, তো সেগুলো আমি বের করে রেখেছি। আর ওগুলো ভিজতে ভিজতে আমার আরও টুকটাক যা কিছু কাজ করার আছে সেগুলো আমি এখন করে নিচ্ছি। ডালের জারগুলো খালি হয়ে গেছিলো, এ কারণে আমি ডালের জারগুলো ভরে নিলাম। আর আজকে যদিও ডাল রান্না করছি না, তারপরেও হাতে যেহেতু সময় আছে তাই ভাবলাম যে টুকটাক যা কিছু কাজ আছে সেগুলো আমি একটু সেরে নেই। আর কিচেনের যে কোনো জিনিসই, মশলা থেকে শুরু করে ডাল, চিনি, চাল, আটা সব কিছুই মানে আলাদা আলাদা করে অর্গানাইজ করে রেখে দিলে সেগুলো মানে কাজের ক্ষেত্রেও যেমন সুবিধা হয় দেখতেও তেমন ভালো লাগে। আর এখানে কিছু কাঁচামরিচ আনা হয়েছে, এগুলো যদিও দুই দিন আগে আনা হয়েছে, আমি এভাবেই ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলোকে বাছার আর সময় হচ্ছিল না। তো আজকে যেহেতু সময় আছে কিছুটা, এজন্য ভাবলাম এগুলোকেও আমি এখন বেছে ফেলি। আর কাঁচা যেসব শাকসবজি আমরা ফ্রিজে রেখে ব্যবহার করি, সঠিকভাবে সংরক্ষণের অভাবে অনেক সময় কিন্তু সেগুলো ফ্রিজে বসেই পচতে শুরু করে। কাঁচামরিচ ফ্রিজে রাখার ক্ষেত্রে কাঁচামরিচের বোটাগুলো সুন্দর মতো বেছে নিয়ে, আর সেই সাথে কোনো ভাঙা মরিচ থাকলে সেগুলোকেও বেছে রেখে, তারপরে সেই মরিচগুলো একটা বক্সে প্রথমে টিস্যু দিয়ে তার উপরে মরিচগুলো রেখে আর একটা টিস্যু দিয়ে এভাবে রেখে দিলে সেটা বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকে। আর যারা কাঁচামরিচগুলোকে ধুয়ে ফ্রিজে রাখতে চান, সে তাদের ক্ষেত্রে কাঁচামরিচগুলো ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে এই একই প্রসেসে ফ্রিজে রাখলে সেটা বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকে। টুকটাক যা কিছু আমার গোছানোর ছিল সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না করার জন্য চলে এসেছি। এখন রান্না করার জন্য পেঁয়াজ রসুনটা আমি একটু রেডি করে নিচ্ছি। আজকে মাছ রান্না করব লাউ, টমেটো, ক্যাপসিকাম, আলু দিয়ে, তো সেটার জন্যই আমি এখন একটু পেঁয়াজ রসুন রেডি করে নিচ্ছি। আজকে আর অন্য কিছু রান্না করার নেই, শুধুমাত্র এই মাছ দিয়ে লাউয়ের তরকারিটাই রান্না করব, যেহেতু রাতেই খাওয়া হবে। আর আমরা আজকে সবাই রুটি খাবো, শুধুমাত্র মেয়ে ভাত খাবে, তো এই কারণে আর অন্য কোনো কিছু রান্না করছি না, একটা আইটেম দিয়েই হয়ে যাবে। আর রুটির সাথে মাছের তরকারি রান্না করার কারণটা হচ্ছে আমি পরের দিন দুপুরেও যেন হয়ে যায় এই হিসাব করেই আজকে রাতের রান্নাটা করছি। সেহরিশের বাবা লাঞ্চটা বাসা থেকে নিয়ে যায়, আর সকালবেলা রান্না করে তারপরে খাবার রেডি করে দিতে দিতে অনেকটাই সময় লেগে যায়, এই কারণে আমি রাতের বেলায় তরকারিটা রান্না করে রেখে দেই, পরের দিন জাস্ট গরম করে দিয়ে দেই। তার যেহেতু বিভিন্ন ব্রাঞ্চ ভিজিটে একটু দূরের ব্রাঞ্চগুলোতে যেতে হয়, এ কারণে বাসা থেকে খাবারটা দিয়ে দেই। আদারওয়াইজ যেদিন বেজ অফিসে থাকে সেদিন আর খাবারটা দিয়ে দিতে হয় না, বাসায় এসে লাঞ্চ করে যেতে পারে, সেদিন আবার দুপুরের রান্নাটা দুপুরেই করি। কথা বলতে বলতে এদিক থেকে আমার মাছের জন্য পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। আমি তেলের উপরে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে এটার মধ্যে পেঁয়াজ আর রসুন যে গ্রেট করে নিলাম সেটাই দিয়ে দিয়েছি,
बाटाबाटिर आर झमेला नहीं, जस्ट ग्रेटर दिए एकटू ग्रेट करे नियेछि। तारपर आरो किछुक्षण भेजे निये एर मध्ये पानी दिए एके एके सब गुड़ा मसलाओ दिए दिएछि। माछेर मध्ये नर्माली आमरा जे सब गुड़ा मसला व्यवहार करी, हलुद, मरीच, धनिया, जीरा एसबी दिएछि। आर तारपरे मसलाटा खूब भालो मतो आमी कषिये निच्छि, आर सेई फाँके आमी माछटाओ हल्का करे एकटू भेजे निच्छि। মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি এখন লাউ আর আলু দিয়ে দিলাম। লাউটা আমার ফ্রোজেন ছিল, এই কারণে কালারটা একটু কেমন যেন দেখা যাচ্ছে, কিন্তু রান্না করার পরে আর এরকম থাকবে না, কালারটা ঠিক হয়ে যাবে। তো লাউটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে বাকি যে ক্যাপসিকাম আর টমেটো দিব সেটা পরে দিচ্ছি। আগে লাউটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেহেতু এটা ফ্রোজেন ছিল, সিদ্ধ হতে হয়তো একটু সময় লাগতে পারে, এ কারণেই এটাকে আগে একটু কষিয়ে নিলাম। আর টমেটো ক্যাপসিকাম এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এজন্য এটাকে আমি পরে দিলাম। তো টমেটো ক্যাপসিকাম দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিলাম, আর সেই সাথে এখন পরিমাণ মতো মাছের ঝোলটাও দিয়ে দিব। আমি মাছের মধ্যে এক গাদা পানি দিব না, যতটুকু দরকার ঠিক ততটুকুই দিব, কারণ তরকারিতে এক গাদা পানি দিয়ে তারপরে সেটাকে আবার অনেক সময় ধরে জাল করে পানিটা কমালে সেই তরকারির টেস্টটা আমার কাছে মনে হয় খুব একটা ভালো লাগে না। এ কারণে পরিমাণ মতো দিয়ে বলক চলে আসলে চুলার আঁচটা কমিয়ে তারপরে এটাকে বসিয়ে রাখবো। আর নামানোর আগে আমি এটার মধ্যে কয়েকটা কাঁচা মরিচ আর জিরা গুঁড়া দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি রুটিগুলো বেলে নেব। তো এজন্য প্রথমে আমি আটাটা খুব ভালো মতো মেখে নিয়েছি, যেহেতু আমি প্রথমেই আটাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে মেখে এখন আমি এই ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। এখন এই সবগুলোকেই আমি একটু মসৃণ করে গোল করে নিব, তারপরে একসঙ্গে সব রুটিগুলো বেলে নিব। আর এদিকে আমার মেয়ে আমার রুটি বানানো দেখে সেও চলে এসেছে রুটি বানাবে, এজন্য তো আমি তাকে অল্প করে একটু আটা দিয়ে বসিয়ে দিয়েছি। আসলে বাসার টুকটাক কাজে বাচ্চাদেরকে সাথে রাখলে সময়টাও যেরকম ভালো কাটে তেমনই, মানে বাচ্চারা যখন কিছু নিয়ে একটু ব্যস্ত থাকে বা এই যে টুকটাক একটু কাজ করছে বা যেটাই করুক না কেন, তো এতে করেও কিন্তু ওদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই হেল্প হয়, আর সেই সাথে নতুন নতুন জিনিস শেখার প্রতিও কিন্তু ওদের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আমি তো রুটি বানাচ্ছিলাম আর মেয়েকেও যেহেতু এখানে বসিয়ে দিয়েছি, সে নিজে নিজে আটা নিয়ে খেলা করছিল আর সেই সাথে আমাকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিল, এটার নাম কি, ওইটার নাম কি, এটা কেন এভাবে করছো, ইত্যাদি ইত্যাদি নানান রকমের প্রশ্ন। আর আমি যেভাবে যা করছিলাম ও বসে বসে আমাকে ফলো করছিল আর খুব ভালো করে খেয়াল করছিল আমি কখন কি করছি, ও সেটাই করার চেষ্টা করছিল। আর এদিকে কথা বলতে বলতে আমার রুটিগুলোও বেলা হয়ে গেছে। আমি আজকে যেহেতু একটু বেশি পরিমাণে রুটি বানিয়েছি, এগুলো সংরক্ষণ করার জন্য আমি কয়েকটা প্লেটে, মানে একসঙ্গে সবগুলো রাখিনি, জাস্ট সাত আটটা করে রেখেছি, এরকম রেখে তারপরে একটা ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিলাম। তো এটাকে আমি এখন সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিব, আর এভাবেই এটা রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো থাকে, জাস্ট ভাজার সময় বের করে ভেজে নিলেই হয়ে যায়। আর ভাজার আগে, খুব বেশি সময় আগে বের করে রাখারও কোনো দরকার নেই, নাহলে কিন্তু রুটিগুলো নরম হয়ে একটা সঙ্গে একটা লেগে যাবে। জাস্ট বের করে সাথে সাথে ভেজে আবার বাকিগুলো ফ্রিজে রেখে দিতে হবে, বের করে রেখে দেওয়া যাবে না। আর এরপরে আমি ওগুলোকে সব রেখে দিয়ে আজকে যে কয়টা রুটি লাগবে সেগুলোও আমি এখন ভেজে নিচ্ছি।
আর আমরা রেগুলার বেসিসে যে রুটিটা খাই সেটা খাওয়ার জন্য লাল আটাটাই ব্যবহার করি, যেহেতু লাল আটার মধ্যে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে আর এটা স্বাস্থ্যসম্মত। এই কারণে রেগুলার খাওয়ার জন্য লাল আটা রুটিটাই আমরা খাই। আর অকেশনালি যেসব পরোটা অথবা নান রুটি এই টাইপ খাবার খাওয়ার জন্য সাদা আটাটা ইউজ করি, আদারওয়াইজ লালটাই ইউজ করা হয়। আর এই যে রুটি বানানোর পরের অবস্থা, এখানে আটা পড়ে একদম সব কিছু মেখে গেছে। এখন আমি এই জায়গাটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই কারণে আমার আসলে প্রতিদিন রুটি বানাতে ভালো লাগে না, কারণ রুটি বানালেই দেখা যায় চারপাশ একদম আটা দিয়ে মেখে যায়। এজন্য যখনই আমি রুটি বানাই একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে রেখে দিই, সেটা বেশ কয়েকদিন পর্যন্ত চলে যায়। আর এখন রুটি বানানোর পর যেসব হাঁড়ি পাতিলগুলো জমেছে সেগুলোকেও আমি ক্লিন করে নিচ্ছি। আর রান্না করার সময় যা কিছু জমেছিল সেগুলো আমি রান্নার সাথে সাথেই ক্লিন করে নিয়েছি, এজন্য এখন আর খুব বেশি পরিমাণে জমেনি, অল্প কয়েকটাই জমেছে। আর সবশেষে আমি চুলাটাও খুব ভালো করে ডিপ ক্লিন করে নিলাম, যেহেতু মাছ রান্না করার সময় মাছের তেল চারপাশটায় ছিটে গেছে। আর সেই সাথে আবার রুটিগুলো ভাজার সময়ও রুটির মানে যে আটাগুলো আছে সেগুলোও পড়েছে। তো এভাবে রেখে দিলে তেলাপোকা হওয়ার একটা চান্স আছে, এই কারণে আমি এখন এটাকে ভালো করে ডিপ ক্লিন করে ফেললাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, এখানে আমি শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।